বাজে, কেন ডাকতেছ? আজকে তো ফ্রাইডে, ডাকবো আমি কেন? আজকে 50-এ, মানে 8:50-এ জয়েন দিয়ে শুয়ে পড়ছি, পরে দেখলাম যে ইয়ের মেসেজ যে আমি ভাই ভাবছি শুধু ভাই নাম্বার অফ। এরপরে আর ইয়ে করি নাই, আমি জয়েন করে দিয়ে আবার শুয়েছি, ভাবলাম যে সবার আগে আবার জয়েন দিই। আম্মা মরান আবার জিজ্ঞেস করছে, চেক করছে কি আজকে শুক্রবার? না, শুক্র শনি বন্ধ নেওয়া উচিত, বলতে হবে শুক্র শনি ক্লাস নিব না, শরীর মানে না। এই জুনের ভাই, সাত এই যে তারিখ থেকে তেনা তেনা হয়ে গেলাম। ভাই, মানে আপনার কোনো রেস্ট নাই যে 2-1 মাস ছুটি এরকম? বাইরে 10 মিনিট, 1 মিনিট এটা তো নাই। আমার তো ওই যে ফোন চেঞ্জ হওয়ার কারণে হোয়াটসঅ্যাপের ডেটা চলে গেছে, নাইলে দেখাইতাম। 1 মিনিটও ছুটি নাই না ভাই? 1 মিনিট লেট করা যাবে না। ওদিন বলে কোন ট্রেনারে বলে সেলাই স্যালারি কাটছে, ই লিখছে ভাই। আজকে খুব প্ল্যানিং ছিল, সবগুলো ব্যাচ একত্রিত করব, পরে মন থেকে সাই দিতেছে না, মন ভিতর থেকে পাইতেছে না, মানে ভিতর থেকে একটা স্পিড কাজ করে না, জি ভাই, স্পিডে পাইতেছে না। সপ্তাহে 1-2 দিন ভাই এরকম লাগেই মনে হয়। খুব কালকে থেকে ইচ্ছা করছিল যে সবাইরে একলগে আনবো, মানে বললে তো অ্যাটলিস্ট আসবে। গতকালকে ইচ্ছে ছিল যে সবাই, গতকাল থেকে আবার এটা প্ল্যানিং ছিল যে সবাইরে বলবো, মানে কোরবানি ঈদের কথা নাকি রমাদান, রমাদান না কোরবানি ঈদ, কোরবানি ঈদে সবাইরে রাত ঈদের দিন। হ্যাঁ, পৃথিবীর কোরবানি ঈদ সবচেয়ে পৃথিবীর সবচেয়ে, বুঝি নাই পৃথিবীর সবচেয়ে কি। টিভি বা অন্য কিছু ছাড়া ছিল, ও আমার না অবশ্য সালমান ভাইয়ের কি, আমার কোনো ছাড়াটা নাই। ভালো করে চেক করেন, আপনারই হয়তো। ওই যে একজন মেসেজ দিছে দেখেন, সবসময় সালমান ভাইয়ের সবাই দোষ দেন কেন? দাদু দোষ নন্দ ঘোষ, কাকু মানুষ তো, সালমান ভাই কি এত খারাপ? ওই বে এখানে খারাপই কি আছে? আর আপনি এতদিন পর কই থেকে আসলেন? সাকালাকা বুম বুম মিলে ভাই, হ্যাঁ কি বললেন এটা? হ্যাঁ, এই যে টিভিতে হইতো না একটা ম্যাজিক, ম্যাজিকের নাটক নাকি? ম্যাজিক না, খালি ফ্লাইলা, খালি প্লেন, সরি। আসসালামু আলাইকুম ভাই, আসিলেন কই থাকায় এতক্ষণ? ঘুমাইয়া ফোন বন্ধ কেন? জানি না, চার্জ ছিল না, এই ফোনে চার্জ থাকে না। আমার মানে ছোট্ট একটা ফোন আছে, দিয়ে ওটাও বন্ধ হয়ে গেছে, সবই বন্ধ। মানে ওটা আমার যেহেতু বাসায় নেটওয়ার্ক পায় না, অনেকেই পায় না, তো ওইটার জন্য আমার অনেক আগের পুরোনো একটা নাম্বার আছে, সবাই চিনে ওই নাম্বার, মানে সবাই জানে, ওইটা অন করছিলাম। ওইটা দিয়ে কি মোবাইল বন্ধ, সবকিছু বন্ধ। আম্মু এসে জিজ্ঞেস করতেছে যে 9টা কিন্তু বাজে, নাস্তা দিয়ে গেছি। 9টা বাজে, নাস্তা দিয়ে গেছে, তার মানে কিছুতে একটা আছে ঘটনা, তাই না ভাই? আমি নেই, সিরিয়াসলি আমার মনে অবাক লাগতেছিল, কি ব্যাপার যে
হয় হয় যেমন হয় ব্যাপার না ভাই এগুলো ওকে আমার ফ্রাইডে দিনটা কাটে হলো যে মানে অ্যাট লিস্ট আম্মু ডাকে না নরমালি, আমি উঠি হলো আপনার ওই দিন 10টা সাড়ে 10টা কি, আমি আমি খুব চেষ্টা করি যে খুব সকাল উঠুন, ফ্রাইডেটা আমার খুব কাজে লাগাম, কিন্তু এই পর্যন্ত লাস্ট আপনার অনেক বছর হয়েছে তো ফ্রাইডেতে আমি দেখি একটু ঘুমায় থাকি। জি ভাই ফ্রাইডেটা তো অ্যাকচুয়ালি আপনার রেস্টেরই দিন, এটা বল আগে ছিল ফ্রাইডে স্যাটারডে, তো ফ্রাইডে কি করতাম, ফ্রাইডে রেস্ট নিতাম, জুম্মা আদায় করতাম, বন্ধু বান্ধব মানে বন্ধু বড় ভাই সবার সাথে একটু কথা বলতাম মসজিদে, তারপর হলো আপনার আসতাম বাসায় এসে লাঞ্চ করতাম সবার সাথে একসাথে খাইতাম, তারপরে ঘুমাইতাম না, মানে গল্প গুজব করতাম, অথবা নিজের কোনো কাজ অথবা কোথাও যাওয়া লাগবে এরকম কোনো প্ল্যানিং থাকলে সেখানে যাইতাম। এরপর আপনার আয়েশা মানে রাত থেকে হয়তো ফ্যামিলির সাথে সময় দাও, নাহলে নিজের কিছু কাজ করো, এরকম করতে করতে ফ্রাইডেটা চলে যেত। আর স্যাটারডে কি করতাম, খুব সকালে স্যাটারডে উঠে যেতাম, স্যাটারডে খুব সকালে উঠে গিয়া আমার যে আমি বলছিলাম যে আমি একটা টিউশনই করাতাম, ওই ফার্স্টে ওই স্টুডেন্ট পড়াতে যেতাম, উঠাই রাস্তা নষ্ট করে উঠা ওরে পড়াতে যেতাম সকাল সকাল, ওরে বলা ছিল যে স্যাটারডে একটু সকাল সকাল পড়বো, আর ওরও যে ইংলিশ মিডিয়াম তো ওরও বন্ধ থাকতো, ওরে পরে আসা বাসায় আসতাম 11টা কখনো, আর যদি 9টায় পড়তে যেতাম সব মিলে বাসায় আসতে আসতে 11টা, আবার যদি ওর 10টায় পড়তে যেতাম মানে দুপুরের মধ্যে বাসায় কখনো কখনো, আবার ওরও লেট করতো, আর আমরা দুইজনই শুক্র শনি আরামের জন্য রাখতাম। এরপর বাসায় এসে নিজের মতন কাজ করতাম, অনেক সময় পাইতাম, আর এখন কেমনে যে চলে যায়, আমি কালকে মনে করলাম যে আমি ফুসরতি পেতেছি না, কোনো সময় পেতেছি না নিজের জন্য। শুক্র শনিটা একটা রহমত ছিল আমার জন্য, একটা ব্লেসিং ছিল আল্লাহর পক্ষ থেকে। শুক্রবার অফিস করছি হলো আপনার 2016 মার্চ থেকে 2018 জানুয়ারি পর্যন্ত, শুক্র শুক্র বলে শনি থেকে বৃহস্পতি, আল্লাহ তারপর টেলিগ্রামে নিয়ে গেল রবি থেকে বৃহস্পতি, তাও আবার প্রথমে অফিস ছিল আমাদের টাইমিং ছিল 11টা থেকে 7টা পর্যন্ত, ওয়াও সুহান আল্লাহ, পরে এটা একটু অর্গানাইজ করার জন্য, কারণ আমাদের ওই 7টা হইতো না, আমরা বাসা যেতে যেতে 9:30, 10, 11, 11:30 বাসা আসতে আসতে 12টাও বাজতো, এরকমও দিন গেছে আমাদের, সেজন্য আমরা যেহেতু আবার নিজেরা বাসায় একটু এসে কাজ করি সেজন্য অফিস ছিল আমাদের 11টায়, তারপর ওই এটা অর্গানাইজ করতে 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 10টায় নিয়ে আসা হয়েছে, মাঝে মাঝে আমরা 9:30 অফিস করছি, এটা আমাদের ভালোর জন্য যে আমরা তাড়াতাড়ি অফিস করলে তাড়াতাড়ি বাসায় যাবো, মানে 9টায় অফিস করলে 9টা থেকে 6টা, 6:30 বা 7টার সময় বাসায়, কারণ নাহলে আমাদের বাসায় যেতে যেতে 10টা বাজে যেত, মিরপুর DHS থেকে আসতে আসতে এত জ্যাম, 2 ঘন্টায় আমরা রাস্তায় থাকতাম। এখন তো ভাই আরো পেট্রোলের কারণে, হ্যাঁ হ্যাঁ এখন তো তাও ভাই এখন হলো অনেক কাজ শেষ, যে ভোগান্তিটা খাইছি ওরে আল্লাহ, জানি ভাই জানি সবই জানি, আপনি বাসায় তো এনেছিল, হ্যাঁ অল্প গান মেসে এয়ারপোর্ট আসছেন, হ্যাঁ মাত্র একটা বসে ফেলে খুব কষ্ট, কোথায় মনে করেন যে সাড়ে অরিজিনাল 10-এর পরে, অরিজিনাল 10-এর পরে 10 ভাই এই দুটো সিগন্যাল পার হইতে যত খুব বেশি সময় লাগে, একদম বৈশা আরুসি আর একবার যদি আর 10টা যখনই বাজবো মানে 9:30
9:30 তখন কালশি থেকে নিয়ে আমি মিরপুর 12 থেকে নিয়ে ওই যে ইসিবি চত্বর পর্যন্ত যে কালশি ওরে জ্যাম, ওইনে ওইটা পারিতে লাগে না ওদের গাড়ি যদি, ওইটা তো পুরো রাস্তাটা ফাঁকা থাকে অলওয়েজ, ওইটা যাইতেই থাকে ওখানে, তো ওই পাশে দাসে আর এই পাশে যাইতেই থাকে, টানতে থাকে গাড়ি খালি 2 মিনিটের মধ্যে ওই 12 নম্বর থেকে ওই ইসিবি চত্বর মাত্র 2 মিনিট লাগে, 1 থেকে 2 মিনিট, 45 মিনিট। আর যদি যেদিন মানে ভিআইপি আসে ওদিন তো গেছি যে যেহেতু এটা চলমান বলে চলমান, আর যেহেতু অনলাইনে ব্যবস্থা আছে সবাই এখন অনলাইনে চলে গেছে, তো প্রথমে ইনিশিয়েট নিচ্ছিল, তারপর দেখে পারফরমেন্স খুবই ভালো। তবে 4 ঘন্টাটা পরে দেখছে যে 4 ঘন্টা যেটা হতো, যে আমরা যারা ঢাকায় থাকি, ঢাকায়ও কিন্তু আমরা অনেকেই মোবাইল ডেটা দিয়ে ডেটা কিনে রাখি, ডেটা কিনে ইউজ করি, তো যেটা হইতো যে আপনার অনেকের এইটার কারণে প্রচুর এমবি যেত, আর আমাদের দেশে তো এমবির দাম মাশাল্লাহ করোনার কারণে মনে আরো দ্বিগুণ হয়ে গেল। জি ভাই ঠিক, এখানে সব জায়গায় কমে আমাদের দেশে বাড়ে, আমাদের দেশে মানে যত আমাদের দেশে যত মানে সমস্যা হয় আমাদের হইতেছে ভাই, হ্যাঁ টাকা দিয়ে তো পদ্মাসিত হচ্ছে, ও আমার থেকে নিল কবে ছুটি ছিল শনি রবি আর বুধবার, সেই ভাই সেই ছিল। আচ্ছা গতকালকে আপনারা কি এটা কমপ্লিট করছিলেন? হ্যাঁ ভাই, আর মাথা নষ্ট হয়ে গেছে ভাই, নীলয় না বললো যে ভাই আজকে আইসেন বসমো এটা নিয়ে, আমি তো ভাই আমি করছি জাস্ট রাতে করি নাই, ওনার কথার কাছে কোনো মিল নাই ভাই, আমি দুপুর বেলা করে ভাই আমার মাথা ব্যথা মানে উল্টা পাল্টা হয়ে গেছে, আমি আর আসি পরে, মানে ফার্স্ট টাইম তো একটু মানে মনে হলো একটু আমার কাছে আমি একটু করছি শেয়ার কি করব। আচ্ছা শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, আমি একটু অফ করে দিই, আর আপনি যে কি বলে লাকি আপা যেন কি বলতে চাচ্ছে। হ্যাঁ ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আমিও বুঝি নাই, মানে আমারও অনেক ঝামেলা লাগতেছে এখন, ওই গ্রুপে যে মানে কি সবচেয়ে ভালো বুঝছে ব্যাপারটা সে যদি এক ফাঁকে বা এখন পুরাটা আবার শুরু করে দেখায়, হ্যাঁ তাহলে মনে হয় ভালো হবে। ভাইয়া তো আবার দেখাবেই, সেটা তো দেখাবেই, একটু হইলো তো কমপ্লেক্স গুলো দেখাবে ভাইয়া। আর ভাই লেয়ার কি মেইনটেইন করাটা খুব জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। লেয়ার না লেআউট কোনটা? লেআউট কি লেয়ারের কথা বলছেন না লেআউটের কথা বলছেন? ও সালমান, লেআউট ফ্রেম সাইজের কথা বলছে, ও যে
হ্যাঁ ভাই, জরুরি জরুরি। লেআউট গ্রিড এটা কথা বলতেছে? একটা আছে লেয়ার, লেআউট যে কত প্রয়োজন, যারা এই যে আপনারা তো মানে করবেন করবেনই, তারপরে যে যারা ওয়েবে যারা শিখতেছে, মানে 100 এর 200 100 লেআউট না থাকলে মনে করেন যে আপনি যে বাসাটা থাকে ওই বাসাটার একটা, আপনি সিভিল ইঞ্জিনিয়ার না? কই গেল সালমান? কাকু তো সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার না কাকু, আম কথিকা তো আরো বেশি বুঝবো লেআউটের কথা, তারা তো কাজই করে লেআউট। আমি কি দেখাবো? দেখাম, প্রেজেন্ট করেন। ভাই একটা কোশ্চেন ছিল, বলেন লেয়ার মেইনটেইন করা কি খুব জরুরি? লেয়ার নাকি লেয়ার, কোনটা লেয়ার? লেয়ার লেয়ার কই দেখলেন? ওই যে লেয়ার ফ্রেম টেম নেই হাবি যাবে, এই যে বাম পাশে, বাম পাশে যে আপনার টপ টপ হেডার, তারপর হলো মেইন হেডার, এগুলো হ্যাঁ, এগুলো কি সারিবদ্ধ ভাবে সাজানো খুবই ইম্পর্টেন্ট? এটা হয় কি যখন আপনি একটা এইপিএস এই কাজটা, এই ফিগমার কাজটা যখন একজনের কাছে জমা দিবেন, যদি অগোছানো থাকে দেখতে তো খারাপ লাগবে, ঠিক না? ভাল লাগবে আপনার নিজের কাছেও, যখন দেখবেন যে এটা একটু অর্গানাইজ আকারে আছে, প্রত্যেকটা জিনিস ক্লিক করবেন একদম মানে আপনার শোকেসের মতো খুলে যাবে, কোথায় কোনটা আছে ইজিলি বুঝতে পারবে। টপ হেডার ও আছে, টপ হেডার এটা, মেইন হেডার ও আছে, মেইন হেডার এটা, ব্যানার ও আছে, ব্যানার এটা, তারপরে অ্যাবাউট আছে, আছে অ্যাবাউট এস এটা। তো এটা উচিত মেইনটেইন টাইমে করা। ও তাও তো আমরা উপরে করতেছি ম্যাক্সিমাম সময়, কপি ডুপ্লিকেট করলে উপরে চলে যায়, আমি তো ধরে ধরে নিচে নিয়ে আসি, আপনাদের তা তাও ওইটা মানে আরো ওইভাবে করায়নি ভাই? মনে করেন যে একটা ফ্রেম এর নিচে আমি আরেকটা ফ্রেম নেই, তো দেখা যাচ্ছে যে ওইটা দেখা যায় না, পরে যখন দেখছি ব্রিং টু ফ্রন্টে দেই তখন এটা একেবারে উপরে চলে যায়। ও আচ্ছা, না এটা কি করবেন যে আপনি ব্রিং টু ফ্রন্ট এটা না, আপনি কি করবেন যে এটা দেখবেন যে কোথায় মানে এটার প্রায়োরিটি কি, তো কার কোথায় অবস্থান, ওইভাবে যদি আপনি একটু অ্যালাইন করে দেন তাহলে দেখবেন কি সবাই সব জায়গায় দেখা যাচ্ছে। ওরে সাল, ওরে নিলয় ভাই, আমার তো অনেক প্রবলেম হয়েছে ব্যাট করতে, সময় লাগছে অনেক, সেই জন্য মাথাটা আমার মানে গেছে এই সময়। পুরো ভিডিও দেখছি ভাই আপনার, একটু একটু করে সালমান ভাইকে ডাকলাম, সালমান ভাই চলে গেল, পরে আমি আস্তে আস্তে একাই একাই ফার্স্ট টাইম থেকে ভিডিও দেখতেছিলাম আপনার, তো দেখতে দেখতে করলাম, এটা করতে অনেক সময় লাগছে ভাই। তাও এই যে ভিউ মোডের এটা হয়নি, এটা আপনি পরে করে দিয়েন, রাতে বসলে ভালো হয় মানে ভাই ব্রাদারের সাথে, কেউ তো কালকে ছিল না, আর আমিও প্রায় স্ট্যাক হয়ে গেছিলাম। কেউ রাতে ছিল না? না লিংক দেওয়া হয়েছিল, আসেন নাই। আমি মানে আপনাদের কি লিংক চেঞ্জ হয় নাকি? আরে ভাই কালকে ঢুকতে পারি না, আমার কালকে ঢুকতে আমার লাভ হতো না। আমার এইখানে সমস্যা হয়েছে, ফার্স্ট হয়েছে কি এই যে এখানে যে আমি লেখাগুলো যে নিচ্ছি ভাই, কি নিচ্ছেন লেখাগুলো যে নিব ভাই, মানে এই লেখাগুলো তো এইভাবে একটা বক্স করেই তো নিব নাকি, না ফ্রেমের উপরে বা রেক্টেঙ্গুলারের উপরে নিব? এইভাবেও নেওয়া যায়, মানে সাজানো হচ্ছে না, মানে আমি যেভাবে এই যে এইভাবে সাজাইছি পরে যেভাবে সাজাইছি এইভাবে হচ্ছিল না কাল। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এই যে ওয়েবসাইটটাতে ঢুকলাম, ঢোকার পরে এই যে ভাই এই যে লোগো গুলা তো পুরাই ভাই পুরা হচ্ছে আপনার নতুন নতুন, এগুলো খুঁজেও পাচ্ছিলাম না আমি।
আসলে এই সাইডটা কেন দেওয়া হয়েছে এখান থেকে নিয়ে নিতেন ভাই? এই যে আমি দেখাচ্ছি আমি নিতে পারতেছি না ভাই, এই যে সেজন্য তো আপনাকে এখানে শেয়ার করা, এই যে নিতে পারতেছি। হ্যাঁ ধরেন, হ্যাঁ এইটা কোথায় আছে? উপরে ভাই, এই যে নীল নীল অংশটু কোথায় ভাই? এই যে আপনার সিলেকশন একটা অংশ আছে নিচে দেখেন, নীল অংশ, নীল কালার, ব্লু কালার, লোগোটার উপর ক্লিক করলে হ্যাঁ এটা এখানে, এইটা না, এই যে এটা এটা ভাই আপনি আপনি দেখেন আপনি, হ্যাঁ এই যে, হ্যাঁ এই তো ভাই আমি, ঠিক আছে আপনার কথাটা আমি বুঝছি, এইভাবে করব, আপনি এইভাবে শিখাই দিয়েছেন। তো ঘটনা হচ্ছে যে একটু ওয়েট ভাই, কারে ওয়েট করতে বলতেছেন? আনো ধমকাধম কি করব, আমাদের কি চিল্লাচিল্লি করব? হ্যাঁ হ্যালো ভাই, হ্যাঁ ভাই বলেন ভাই। এই যে এটা মাঝে মধ্যে ই আসতেছে না, মানে কি বলবো, মানে মানে সিলেক্ট হচ্ছে না, মানে পুরো লেয়ারটা হয় এরকম হয়ে যাচ্ছে, মানে এরকম ভাবে সিলেক্ট হচ্ছে, মানে এখন যেমন এইভাবে সিলেক্ট হলো একটা, এইভাবে পারে না, এটা হলো সিলেকশন করতে পারে না ঠিক মতন, এটা হবে আস্তে আস্তে, কারণ কখনো তো আপনারা এই ইন্সপেক্ট লিমিটের সাথে পরিচিত ছিলেন না, অ্যালাইন ছিলেন না, ছিলাম না ভাই, এটা সব আস্তে আস্তে হয়ে যাবে স্পেসিফিক। আমি আমি যে এতদিন ধরে কাজ করি, আমারও তো এই যে উপরেটা চলে আসে, পুরোটা চলে আসে, তো আমি আবার উপরে যাই, এটা কোনো ব্যাপার না, এটা আপনার সিলেকশনটা ঠিক মতন করলেই হয়ে যাবে, এটা এলআইয়ের ভিতরে। জি ভাই আপনি কি এটা এখন করাবেন? কেন ভাই অন্য কিছু করবেন? না 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 আপনি যদি করান তাহলে আমার মানে মানে করতে যে আমি যেটা প্রবলেম ফেসেছি, এখানে কি কলাম নিব বা হচ্ছে র নিব নাকি এটা তিনটা কলামের মধ্যে না দুটো নিবেন? এটা হবে হলো আপনার তিনটা রো হবে। হ্যাঁ আর এই যে এগুলো ভাইয়া এইগুলো করি না, এই জন্যই রো নিব না কলাম নিব আমি এখানে ভুলে যাচ্ছি, কাহিনীগুলো মানে ঝামেলা হয়ে যাচ্ছে আমার মাথায় কাজ, আপনি শুরু করে দেন ভাই, আমার মাথাটা একেবারে শেষ হয়ে গেছে কালকে পড়তে দেয়। তার মাথাটা একবারে শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে স্টপ করলাম ভাই প্রেজেন্টিংটা। হ্যাঁ স্টপ করেন, ওকে। হঠাৎ করে সবাই 31st নাইট এর নীরবতা পালন করতেছে। ওরে আজকে বছরের শেষ দিন তো তাই।
কি করবেন সবাই আজকে? নীরবতা বোঝা যায় নাই, আবার বলেন। কারো কি কোনো প্ল্যান আছে আজকে? ইস ঘুমাবে শুধু সবাই আপু, বুঝছেন? কোনো প্ল্যান নাই আঙ্কেল। আরে 31st এর প্ল্যান বুঝছেন? নাই নাই নাই, ঠিক আছে আঙ্কেল। আমার একটা প্ল্যান আছে। বাদ বাদ সে প্ল্যান নিয়ে বলেন বলেন। লেপলে আরামসে ঘুমাবো। খুব ভালো। না আমাদের বাসায় পার্টি হবে, এই জন্য বললাম। পার্টি মানে বন্ধ তো আপু, সব পার্টি বাসায় বাচ্চা কাচ্চা একটু না করলে এরা ইয়া হয়ে যায়। এগুলো ভালো না তো, তাই আমরা করি না। বাচ্চাদের শিখাই তো ঝামেলা। ভালো না তো সেটা জানি, ওই এই ফুলাকে একটু খাওয়া দাওয়া হবে আর কি, জাস্ট আর কিছু না। কালকে খাই, কালকে শুক্রবার, ওইটা বেশি মজা হইব। শুক্রবার তো 12টার পরে খেলে তো শুক্রবারই মানে কিনা হয়ে যায় আর কি। উদ্দেশ্য তো আপনার 31st, ঠিক আছে। জীবনে কোন শুক্রবারে রাত 12টার পরে খেলেছেন সবাই মিলা? কি বললেন আপু? মানে সজীব ভাই তো শুক্রবার বলতেছে যে শুক্রবার 12টার পরে খাইলো, তো রাত 12টা কোন শুক্রবারে খাইছে কিনা জিজ্ঞেস করতেছি। কারণ শনিবার হয়ে যায়, রাত 12টা শনিবার হয়ে যায়। কোন দরকার ছিল বৃহস্পতিবার 12টার এক পরে খাইছেন? বলছে তোমার বিয়া কবে ইনশাল্লাহ দেবে বাসা দিয়ে, কোনো কিছু ঠিক করছে অমন? আমি একবার বিয়ে করছি তো, এবার কাউরে বিয়ে করানো যায় নাকি? ওই যে কি জানি একটা কথা আছে যে শিয়ালের লেজ কেটে গেছে আর সবাই কাদা দিচ্ছে। যদি আপনার বাড়িতে দাওয়াত দেন লাভ নাই, আপনার বাড়ি আমার শ্বশুর বাড়ি যেতে পারে। ভাবির কি অবস্থা এখন? আছে ভালো আলহামদুলিল্লাহ। ভালো আছে, সাদিয়াপা? জি। আচ্ছা, যখন আল্লাহ সুবহানাহু কোনো আমাদের বেলাল ভাই তো বলতে পারেন। আচ্ছা, আপনাকে দুইজনকে পরে জিগা মানে আমরা থাক, পড়ার সময় যাই। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ এটা উপরেটা হলো আপনার 14, নিচেরটা হলো আপনার 32, এরপরেরটা হলো 15। আচ্ছা, এই বাটনটা দেখাইলে আপনার ক্লিয়ার হয়ে যাবে নিলয় ইনশাল্লাহ। আর একটা জিনিস হিসাব ভাই, আমরা তো মনে করেন যে এটা দরকার আছে, ঠিক আছে, হিসাবের বিষয়টা তো, যেমন এই ইমেজটা আপনি আগে থেকে ধরতেছেন, পাইয়া দিতেছেন 400 কত, তো ধরা নিয়ে আসি তো কয়টা গ্রিডে এখানে আমরা এটার একবার অ্যাকচুয়ালি এখানে লাগাই দিব, 1 2 3 4 5 বিন্দাস,
পাঁচ গ্রেড, এখানে মাঝখানে 30 গ্যাপ, 1 2 3 4 5 6 7, বাকিটা এটার মধ্যে, তো ইজি। এবং কিছুটা এই পাশে, তো আমরা কাজ করি ফার্স্ট অফ অল এইটারে সম্পূর্ণটা একটা ফ্রেমের ভিতরে ঢুকাই দিই। এই ব্যানার তো আমাদের হয়ে গেছে, ব্যানার কি আমরা লক করে দিছিলাম না? হ্যাঁ ব্যানার লক করেছি, যা যা করতেছি সবই আমরা লক করে দিচ্ছি। এবার আসতেছে অ্যাবাউট আস, তো অ্যাবাউট আস সেকশনটা আসতেছে, তো অ্যাবাউট সেকশন এতটুকু। আপাতত একটু মাইনাস উঠাই দেবো ইচ্ছা করে, মানে এখানে দেখতেছিলাম। ওকে, তো অ্যাবাউট আস সেকশন, তো অ্যাবাউট আস সেকশনটারে আমরা পুরোটার একটা ফ্রেম, এই এতটুকুটারে আমি একটা ফ্রেম হিসেবে নিয়ে নিতেছি। তো তার আগে আমি একটু মাপ দিয়ে আসি যে এটা কত আছে। আমরা দেখে আসি, এটা সেভ করি। এটা অবশ্য সেভ করা আছে, ছিল ৫৫ ইমেজের সাইজ, তার মানে ঠিকই আছে যে পুরো অ্যাবাউটটার সাইজ হলো 439। তো আমরা এইখানে দেখতেছি 448 এর মতন, কারণ দুইটা জায়গা জুড়ে। তো আমরা 1920 আর হলো 448, আমরা 450 নিলাম এবং একটা ফিল কালার দিচ্ছি বোঝার স্বার্থে। About us. তো এইখানে ছিল কত, 747, তাহলে 740। এটার উপর থেকে যদি আমরা 740 ই করে দিই, 4740, আমাদের হেডারের সাইজ কত ছিল, 100, তার মানে 840 হবে। আপনারা কেন জানি আমার কাছে মনে হচ্ছে খুব কমপ্লেক্স করে চিন্তা ভাবনা করতেছেন, তাই কি? হ্যাঁ ভাই তাই। আচ্ছা আচ্ছা, দেখেন
আমি কিভাবে চিন্তা করলাম, আমি এটাকে হাইড করে রাখি, ঠিক আছে, আমি এই যে এটা নিলাম অ্যাবাউট আসটা নিলাম না তো, এবং আমি ধরলাম এটা হলো জিরো, জিরো না মনে করেন এটা আছে, এটা জিরো, আচ্ছা হোয়াট এভার, এ কই আছে আমি জানি না, মনে করেন এই নিচেই আছে, এই যে এই যেটা নিলাম এই যে সবার নিচে চলে আসলো অথবা মাঝখানে চলে আসলো, ঠিক আছে, যেখানে আসলো আসলো, আমি এইটা তো বুঝি এই অ্যালাইনমেন্টে, এইটা মানে হলো তো এই আমার ভার্টিক্যালি হরিজন্টাল অ্যালাইন, এখন আমার ভার্টিক্যালি বসাইতে হবে এইখানে, তো যদি এইখানে বসাইতে হয় তাহলে হয়তো আমাকে টেনে নিয়ে আসে এইখানে, এটা টেনে নিয়ে এসে এটা টেনে নিয়ে এসে এই যে বসায় দিতেছি, এই এইটা একটা ওয়ে, কারণ এই যে এটা লক কর, লক থাকলে আপনার এটা মুভ করবে না, এটাকে খুলে রাখতে হবে, কন্টেইনারটা অলওয়েজ খুলে রাখতে হবে, যা যা বাকি কাজ শেষ সেগুলো লক করে দিচ্ছি, তো এইটা একটা ওয়ে যে আমি এই এইটাকে ধরে নিয়ে এসে আমি জাস্ট এই অ্যালাইনমেন্টটা ঠিক করলাম, এটা মাঝখানে ছিল আমি ধরে নিয়ে এসে বা নিচে ছিল কই গেলাম আমি তো, আচ্ছা নিচে ছিল বা বটমে ছিল, নিচে ছিল, তো আমি কি করলাম একে ধরে নিয়ে এসে টেনে নিয়ে এসে এই বসায় দিলাম, এই যে মিলাই দিলাম না, মিলাই দিলেই তো আপনার এই যে দেখেন যখনই মিলাই, এই দেখেন মিলানের পরে, যে মিলানের পরে কি বলে, এই যে দেখেন মিলে গেছে, এই বলতেছে মিলে গেছে, যে দুই দুই আপনি কিন্তু মিলে গেছে, এই যে মিলে যাচ্ছে, ওই যে আমরা মনে আছে ইলাস্ট্রেটরে করছিলাম যে সার্কে এই অ্যালাইনমেন্ট গুলো সব মিলে যায়, জি ভাই এই যে একদম মিলে গেছে, এইটা একটা ওয়ে, এটা তো একদম সিম্পল ওয়ে। আর যদি আপনি যে নিজেকে নিজের লেআউট গুলোকে ক্যালকুলেশন করেন, এই দেখেন দুই আসলে হবে হলো কোথাও দুই পিক্সেলে একটা ঘাটতি আছে, তো এই যে ঘাটতিটা হলো এইখানে 40, তারপর হলো এইটা ছিল 100 আর এটা ছিল টপ, তো আপনার হিসাব কি, আপনি তো জানেনই এইটার এইটার হাইট কত, 40 ঠিক না, জি ভাই, এইটার হাইট কত 100, তাহলে 140, আর এইটার হাইট কত 700, তাহলে আপনার 700 আর 140 840, তো এখানে যাবেন, এখানে যে উপর থেকে আপনি কি করবেন 840 মাইনাস করব, উপর মাইনাস কেন, মাইনাস না তো মানে প্লাস মানে পাঠিয়ে দিবেন, হ্যাঁ ওয়াই দিবেন, ওয়াই দিবেন 840, দ্যাটস ইট, সহজ করে চিন্তা করেন, একদম সহজ, ঠিক আছে ভাই, আমি আবার করছিলাম হচ্ছে মানে ওই অ্যালাইনমেন্টটা ঠিক করে, হ্যাঁ আমরা তো এই যে অ্যালাইনমেন্টে ঠিক করলাম, অ্যালাইনমেন্ট ঠিক করলাম, তারপর যদি এটা আমি টপে পাঠিয়ে দিলাম, এর থেকে আর কি হবে অ্যালাইনমেন্ট ঠিক করি আমি ভাই, অ্যালাইনমেন্ট মানে এটার একটা সুবিধা আছে কি অ্যালাইনমেন্টার, মানে আমি যেটা আর কি মানে করার পরে একটা মানে ফ্রেমের নিচে যদি আরেকটা ফ্রেম নেন তাহলে অ্যাডজাস্ট করে দাও এই অ্যালাইনমেন্ট ওইভাবে আর কি, এটাও একটা সুবিধা আর কি, মানে একটা ফ্রেমের একটা ফ্রেম মানে যে ব্যানারের নিচে নতুন অ্যাবাউট আস নিলে ওই ওই অ্যালাইনমেন্টটা সেকেন্ড অ্যালাইনমেন্টটা ক্লিক করলে ওই ব্যানারের ঠিক নিচেই মানে অ্যালাইন করে দেয়, হ্যাঁ জি ভাই, তো ইজি জিনিসগুলো, আমি তো দেখতেছি না যে এটা কমপ্লেক্স হওয়ার কিছু আছে, নতুন নতুন তো আমরা ভাইয়া, এই জন্য কোনো সমস্যা নেই, তার জন্য আমি কিচ্ছু বলতেছি না, আমি ছেড়েই দিচ্ছি যে হ্যাঁ বুঝতে কষ্ট মানে কষ্ট হবে, কয়টা দিন মাত্র তো দুইটা না ক্লাস হলো, ইনশাল্লাহ সময় দিলে আমাদের এগুলো একদম একদম মুহূর্তের মধ্যে পান্তাবাত হয়ে যাবে ইনশাল্লাহ, এরপর দেখলাম যে আমাদের সবচেয়ে সহজ বেনিফিট হলো আমরা গ্রিড নিয়েছি, তো আমরা দেখতেছি যে এইখানে একটা একটা ইমেজ আছে, তো আমি একটা এই যে অ্যাবাউট এর ভিতরে আমার যদি আমি চিন্তা করি যে আমি যে আমার দুইটা দুইটা লেআউট, এইখানে একটা লেআউট, রাইট লেআউট, লেফট লেআউট, লেফট লেআউটে আমার ইমেজ, রাইট লেআউটে, লেফট লেআউটে আমার কন্টেন্ট, রাইট লেআউটে আমার ইমেজ, তো আমি এখন যদি এইভাবে চিন্তা করি যে আমি একে দিব হলো যে আপনার গ্রিডটা এইভাবে সাজাবো, যে এটা হবে হলো 1 2 3 4 5 6 7 7, এটা 7টা আর এটা হবে হলো 5 7 5 12, যদি আমার বেশি কষ্ট হয় আমি যে এই যে লেআউট আমাদের লেআউট কই
লেআউট আমার রো হবে কয়টা, রো হবে হলো সরি কলাম হবে হলো এই একটা কলাম, দুই তিন চার পাঁচ ছয় সাত, এই সাতটা মিলে একটা টোটাল একটা কলাম, আর পাঁচটা মিলে একটা কলাম, দ্যাট মিন্স আমার এখানে হবে হলো দুইটা কলাম, হবে হলো দুইটা, এগুলোই ঝামেলা হচ্ছে আমার, দুইটা কলম হবে এবং এটা মাঝখানে আমার গ্যাপ হবে হলো তিরিশ, তিরিশ গ্যাপ, এবং তিনশো পঁচাত্তর। এখন আপনি যদি এটাকে একটু ভিন্ন ভিন্ন কালার দিন আপনার বোঝার জন্য, ভাই ডার্ক দিতে হবে একটু, আপনি যদি চিন্তা করেন যে না আমি অর্ধেক অর্ধেক করবো তাহলে অর্ধেক অর্ধেক করবো, আর একটা কাজ করা যায় অর্ধেক অর্ধেক তো নিয়ে নিলেন, তাহলে অর্ধেকের এই এতটুকু দিবেন ওরে ইমেজের জায়গা পাঁচ, আর সাত করবেন এই যে এখান থেকে। কিন্তু ভাই আমি তো পুরাই উল্টাই করছি, আমি রুলার নিয়ে ভাই করছি। এখন মনে করেন যে আপনি একটা ফ্রেম নিন, ফ্রেম কত হবে, আমাদের ইমেজ দেখে আসছিলাম কত, ইমেজ সাইজ, ইমেজ সাইজ দেখে আসছিলাম হলো 458 আর হলো 255, তাহলে আপনার এই হলো, এবং তার পাশে দুই পাশে 15 15 করে ছাড়া ছাড় আছে, এই হলো আপনার 15 15 আর এইটা হলো 15 15, দেখেন দেখবেন এই দেখেন এই দেখেন 15 পিক্সেল 15 পিক্সেল, আমি কিন্তু ধরিও নাই, এগুলোকে প্যাডিং বলে না ভাই? হ্যাঁ প্যাডিং বলে, দুই পাশ দিয়ে ছেড়ে দিছি, দুই পাশ দিয়ে 15 15 ছেড়ে, তার মানে আমরা এইখানে কি করব টোটাল কত 687, 687 688 দিলাম, তার মানে 230 বাদ দিলে কত হয় 458, আর আমাদের ইমেজ সাইজ কত 458, সি মানে হ্যাঁ হয়তো বা আমার কাছে খুবই ইজি লাগতেছে, কারণ আমি অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করি, আমার মাথায় এই ক্যালকুলেশন গুলো কাজ করছে, সেটা আমি দুমদাম দুমদাম বলে দিতেছি যে আমি এখানে এসে দেখি মানে কত প্যাডিং, আমি ধৈর্যই বুঝতে পারতেছি এখানে 15 15, আপনার কাছে এমনই লাগবে, ট্রাস্ট মি আপনিও করবেন আপনার কাছে একদম ইজি লাগবে। এই সব কারণেই ভাইয়া কালকে আমার মাথাটা উল্টায় গেছে, উল্টায় গেছিল, এখন ভাও হইছে ভাই ক্যালকুলেশন। হ্যাঁ তো আর কি জানেন সবচেয়ে বিষয়, সালমান তারপর লাকি আপা তারপর হলো বেলাল ভাই সবাই, আপনারা যেটা করবেন কোন ডিজাইন মনে করেন কোন ডিজাইন নেই, আগেই না ঘর বানান, লেআউট গুলো বানান, যে আমি এটাও বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ সবকিছু বন্ধ করে দিচ্ছি। তো ফার্স্টে আপনি মনে করেন যে এরকম মনে করেন যে টপের জন্য না, টপের জন্য যে গ্রিডটা নিছিলেন আপনি, টপের জন্য মনে করেন যে এই যে নিছেন এরকম, যে এরকম বক্স বক্স যেটাকে বলা হয় আমরা ওয়্যার ফ্রেম বলি, ওয়্যার ফ্রেম একটু দেখাই, ওয়্যার ফ্রেম, ওয়্যার ফ্রেম ওয়্যার ফ্রেম ওয়্যার ফ্রেম চলে আসছে, ওয়্যার ওয়্যার ফ্রেম ওয়্যার হাউস বা আরে আমি কি বানান ভুলে গেছি, ইউআই মকআপ সবচেয়ে ভালো কি এই জিনিসটা না অনেকে বোঝে নাই, আজকে ক্লাস 11
বাইট বাজে কটা? 10:02, 11:30, 10:30 এর মধ্যে শেষ করা, পরবর্তী 20 মিনিট যদি এই যে ফ্রেম অরিজিনাল যে বডি নেওয়াটা এটা দেখাইতেন তাহলে সবার মনে ভালো হইতো। বডি নেওয়াটা মানে ধরতেন ভাই। আমার একটা কোশ্চেন ছিল, বলেন। আমি যে এই যে অ্যাবাউট আস আর ছবিটা দিয়ে যে করছি ভাই, এটা তো আপনার মতন গ্রিড নিয়ে মানে কলাম নিয়ে করি নাই, তো এখন যদি আমি কলাম নিয়ে করতে যাই তাহলে আবার কি করা লাগবে? ওগুলো সব মানে ডিলিট করে দিয়ে নতুন করে করতে হবে? না, কোনো ডিলিট করার দরকার নেই, ডিলিটে কেন যাবেন? আচ্ছা, আপনাদের এই জিনিসটা আগে দরকার, বুঝছেন? জি ভাই, এই যে এটা রাইট, এইটা আপনাদের বোঝানো মনে করি, এই যে ওয়্যার ফ্রেম, যে জিনিসটা ওয়্যার ফ্রেমটা কিভাবে বানায়, ঠিক আছে? কি কি থাকে এইখানে, থাকে লোগো, থাকে তারপরে এইখানে মনে করেন যে এই যে ব্যানার, এই জিনিসগুলো, এইটা ইনশাল্লাহ বুঝে বুঝতে পারলে আপনাদের মনে করেন যে শেষ, মানে শেষ বলতে এই দেখেন ওয়্যার ফ্রেম এই যে কিভাবে যায়, এগুলো তো পরে আসতেছে, এগুলো তো মোটামুটি তো আমরা একটা কাজ করি, আমরা এইখানে নাম দিই ওয়্যার ফ্রেম, ঠিক আছে? তো আমরা ডিজাইন ডিজাইন ভুলা যাই, সবকিছু ভুলা যাই, মনে করেন যে আমাদের কাছে এইটা, অথবা মনে করেন যে ভাইয়া যেখানে কলাম আছে বেশি সেটা বুঝায় মানে সেখান থেকে দেন, অথবা মনে করেন চাল ডাল, অথবা ইভালি যে কোনো একটা ওয়েবসাইট নিলেন, চাল ডাল, চাল ডাল, চাল চাল ডাল, ওকে। তো আমরা দেখতে পারতেছি কি এই এই যে চাল ডাল ই কমার্স একটা ওয়েবসাইট, তো আমরা এখানে পাশে দেখতেছি কি সাইড বার, না এইখানে আমাদের আইকন এই যে যাচ্ছে ভিতরে চলে যাচ্ছে, এটা পুরো ওয়াইড হয়ে যাচ্ছে, আবার এখানে দিলে এটা চলে আসতেছে। তো এখানে আমাদের একটা হ্যামবার্গার আইকন, তারপর এটা লোগো, তারপর এত বড় একটা সার্চ বার, তারপর হেল্পের অপশন, ইংলিশ বাংলা আর সাইন ইন, তো এই সম্পূর্ণটা কি একটা হেডার। তো তারপর কি এখানে দেখলাম আমাদের সাইড বার, আর এইখানে হলো মেইন আমাদের কন্টেন্ট, ওকে। তো ফার্স্ট অফ অল আমরা ওয়্যার ফ্রেম একদম ইনিশিয়ালি আমরা দেখলাম যে ওনারা কত সাইজ দিছে, মেবি 1600, আই হোপ সো, মেবি ১৬০০ নিছে। 1600 নেওয়ার পরে বাকিটা মনে করেন যে বাকিগুলো গ্রিড টাইনা টাইনা করছে। ওকে, তো আমরা 1600 নি বা যেটাই নি, ফার্স্ট অফ অল একদম একদম
একদম ছোটবেলার কাজ, এটা হবে হলো আমরা কন্টেইনার, কন্টেইনার, ওকে কন্টেইনার। এখান থেকে আমাদের জিরো, এইটাও আমাদের জিরো, এবং এখানে আমরা দিচ্ছি আপনার 1600, আর এইখানে ধরেন হলো আপাতত 2000, এটা তো বাড়তে থাকে। ওকে ঠিক আছে, এখন আমাদের কি করতে হয় দেখি, যে এইখানে তো দুই পাশ থেকে 15-15 বা 30 পিক্সেল ছাইড়া দিছে। ওয়েল, তো আমরা কি করি, ফার্স্টে এক ফার্স্ট আমরা ওয়্যার ফ্রেম ডিজাইন করতেছি, এই যে ওয়্যার ফ্রেম ডিজাইন করতেছি। তো আমরা দেখতেছি কি, এই যে ওয়্যার ফ্রেমের মধ্যে এখানে আমাদের কি কি আসতেছে, এই সম্পূর্ণ একটা আমাদের এরকম একটা দাগ দিব এবং পরে আমরা এখানে বসাবো, পরে এইভাবে সাইড বার এইভাবে। তো আমরা ডিজাইনের আগে আমরা ওয়্যার ফ্রেমটা সেট আপ করি, বা আমরা মানে ফার্স্ট অফ অল তো এই যে জিনিসটা যেটা বানাইছে, যে ইউআই ডিজাইনার বানাইছে, সে অনেকগুলো কিন্তু আপনার সাইড ঘাটতে 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 একটা পর্যায়ে একটা কিছু নিয়ে আসছে। তো অ্যাট ফার্স্ট আমরা তো হাওয়া থেকে আর ডিজাইন কল্পনা করে নিয়ে আসতো, দেখতে হবে, ইন্সপিরেশন নিতে হবে, নেওয়ার পরে 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 আমরা করব। অথবা আমি এখান থেকে আমার পছন্দের একটা সাইড ড্রিবল, আমরা ড্রিবলে চলে যাই, এখান থেকে ওয়েব ডিজাইন, এখান থেকে আপনি সুন্দর সুন্দর বেশ বেশ সুন্দর সুন্দর অনেক সাইট পাবেন। এখান থেকে যে কোনো একটা সাইট আপনার পছন্দ মতন যেইটা ভাল লাগে সেইটাই আপনি নিয়ে আসতে পারেন। এই যে 2020 অনেক কাজ করছে, অনেক কাজ করছে ড্যাশবোর্ড, বা এখনকার ট্রেন্ড চলতেছে খুব ড্যাশবোর্ডের ট্রেন্ড চলতেছে। তো আপনি মনে করেন যে কোনো যে কোনো ভাইয়া, তাহলে একটা পুরোপুরি ওয়েবসাইট বানাইতে গেলে তো ওই রেসপন্সিভও করতে হবে মনে হয় না, আপনাদের কাছ সেটা মানে আপনার কাজ হলো শুধু মনে করেন যে লেআউট, মনে করেন ডেস্কটপ করে দিলেন, অথবা মনে করেন যদি মোবাইল চাই মোবাইল করে দিলেন, এই দুইটাই আপনার কাজ। ও আচ্ছা, আপনি যদি শুধু মোবাইল করেন, মোবাইল ইউআই কিট, এই যে মোবাইল মোবাইলের ইউআই কিট, ওইখান থেকে আমরা আপনি আমাদেরকে বলে দিবেন যে বড় বড় সাইজ গুলো এরকম হবে, মানে ডেস্কটপে গেলে এই ধরনের সাইজ হবে, বাস আপনি আমাদেরকে একটু জানাই দিবেন যে এরকম জিনিসগুলো হবে। আচ্ছা, এখন আমরা মনে করেন যে আমরা একটা মানে একদম কল্পনা থেকে একটা ডিজাইন করতেছি। তো ফার্স্ট অফ অল আমরা চিন্তা করতেছি যে এটা হলো কত আমার 1600। এখন আমরা এটাকে মনে করেন যে পুরো ডিজাইনটা, পুরো কন্টেন্ট আমার সেন্টারলি থাকবে। তো সেন্ট্রালি থাকার জন্য আমি অবশ্যই 12টা গ্রিড নিয়ে কাজ করবো। তো আমি ফার্স্ট এবং মাঝখানে দিব 30 করে গ্যাপ, তো 11 × 30, ঠিক আছে, কত আসে 330। তাহলে 1600 থেকে মাইনাস 330, তাহলে কত থাকে, 1270, না 1270। এখন 1270, এবং আমি আর একটা যেটা কাজ করব, দুই পাশ থেকে 30-30 ছেড়ে দিব, এইটা তো গাঁটটা ছিল হলো মাঝখানে 30, এবং তাইলে কত হবে, এখানে 30-এর জায়গায় হবে হলো 90। আমি কি বুঝাইতে পারছি, 1210 চলে আসলো। তো 1210 কে আপনি ভাগ করেন 12টা গ্রিড দিয়ে, কত হয় উইথ, কত হবে 100 করে, উইথ কত হবে 100 করে, 100.8 সামথিং। আমার অত মাথা ঘামানোর দরকারই নেই, আমার কি করতে হবে, তো মাথা ভিতরে একটা গঞ্জাম লাগতেছে, কোনটা, এই যে মানে আমরা তো আগেরটা করলাম যে 1920 বাই বা সামথিং, হ্যাঁ যতটুকুই হোক হাইট তো বাড়তেই পারে। কথাটা হলো ওখানে ছাড়ছে আমরা 375, এখানে ছাড়তেছে হলো 330, মানে না 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 330 ছাড়ি না রে ভাই, গাটার গাটার মাঝখানে, এই যে রে ভাই, এই যে গাটার, এই গাটারটা, এই কলম থেকে একটা কলম থেকে আরেকটা গ্লোব কলমের দুটো, এইটাকে বলা গাটার। গাটার কত, 30 না, তাহলে গাটার কয়টা থাকে, একটা 12টা কলমে গাটার কয়টা হবে,
তো আমি তো এখন জানি না উইথ কত, এখানে আমরা বলে দিছিলাম না 70 উইথ বের হয়ে গেছিল অটোমেটিকলি না, এখন আমরা যে নতুন 1600 নিচ্ছি এইটার জন্য আমরা জানি উইথ কত, এক একটা কলামের সাইজ কত হবে, কলামের উইথ কত হবে জানি না, কিন্তু আমরা কি করতেছি, আমরা যেটা করতেছি যে 1600 সাথে 1600 সাথে মাইনাস কত করতেছি 330, কত বের হয় আমার 1270, তো 1270 এবং আমরা অবশ্যই মোবাইলের জন্য এই পাশে মানে এই পাশ থেকে 30 ছেড়ে দিই, এই পাশ থেকে 30 ছেড়ে দিই, ঠিক না, মোবাইলের জন্য মানে মোবাইল হোক বা যেটাই হোক আমরা 30 30 করে ছেড়ে দিই, যেমন এর আগের বার চাচ্ছিলাম কত 375 সেন্ট্রালে নিয়ে আসার জন্য, আচ্ছা ওইটাও ভুলে যান 1270, তো 1270 ডিভাইডেড বাই কত 12টা কলম, তাহলে 105, তাহলে আমি আমি কোনো কিছুই রাখবো না, আমি সরাসরি এখানে চলে যাচ্ছি এবং আমি এখানে গিয়ে আমার কলাম দিচ্ছি কয়টা 12টা 12টা এবং কাটার দিচ্ছি কত 30 30 দ্যাটস ইট, একদম আমার এইখান থেকে ডিজাইন শুরু হচ্ছে, ওকে মানে একবারে ফ্রেমের একবারে এখন আমি বলছি যে তুমি এই পাশ থেকে ছেড়ে দাও কত 30 করে, কারণ আমরা 1600 নিছি 1600 নিছি না, তো আমি বলছি যে তুমি দুই পাশ থেকে কিছুটা ছেড়ে দাও, সেটা 15 হইতে পারে, সেটা হইতে পারে 20 হইতে পারে, সেটা 30 হইতে পারে, এটা ডিপেন্ড করে এই যে আমরা ছেড়ে দিছি, তাহলে এখন আপনি আপনার এখন কলামের ই কত কত 103, তো আমরা জানতাম না তো উইথটা কত, এটা হলো যে আমরা জানি না আমাদের উইথ কত, আমরা কি করে দিছি আমরা জানি না, আমরা আমাদের মতন যে আমি 30 নিতে পারি, আমি কত নিতে পারি 20 নিতে পারি, তো 30 কেন নি, 30টা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ধরা হয় সেটার জন্য, তাহলে আমার এখন গ্রিড শুরু হয়েছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, লেআউট মোটামুটি আমার কমপ্লিট ডান, এখন হলো ফার্স্টে আমার থাকে হলো একটা হেডার, তো এর পরের ধাপটা হলো আমার কি হেডার, হেডার কত হয় আমার যেহেতু পুরো সম্পূর্ণ এটা হলো 1600 আর এইখানে দিতে যাচ্ছি 1600 120 120, বুঝলাম না ভাই আমরা হাইটটা মানে টপ হেডারের হাইটটা 40 করছি আমরা এর আগেরটাতে, এটা কি কোনো স্ট্যান্ডার্ড মাপ আছে যে টপ হেডারটা এত করতে হবে বা? হ্যাঁ স্ট্যান্ডার্ড হলো 90 100 120 এর মধ্যে থাকতে হয়, এরপরে যাই না আমরা, দেখেন ঠিক আছে ভাই এটা নিয়ে দেখেন এটা কত আছে 56 নাকি না 55 55, তো 55 55 60 100, আচ্ছা আমি 90 নি, ওকে 90 নিলাম, এটার নাম হলো আমার এডার এডার, ওকে তো আমি এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি পূজার স্বার্থে, এবং অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম টপে পাঠিয়ে দিলাম, এখন এই হেডারে আমাদের কি কি থাকে, হেডার থাকে অবশ্যই একটা লোগো থাকে, তো যেহেতু আমরা দুই পাশ দিয়ে ছেড়ে দিছি অবশ্যই আমার লোগোটা এই পাশে হবে, চলুন আমরা একটা লোগো দিই তো অবশ্যই, এবং লোগোর জন্য আমার মনে করেন যে যেহেতু আমরা 90 নিছি অবশ্যই সেন্টারে রাখতে হবে, তো আমার মনে করেন যে 60 60 আর ধরলাম হলো যে এই 30 30 60 90, এতটুকু লোগোর জন্য আমি স্পেসটা ছেড়ে দিলাম, ঠিক আছে তো এতটুকু ধরেন আমার হলো লোগোর জন্য, এই এতটুকুর জন্য আমি লোগোর জন্য ছেড়ে দিলাম, তো লোগো লোগো এখন আমরা আমাদের মতন একটু দিয়ে আসি, কত 103 206 আর হলো 309 309 আর হলো 30 30 60 কত 363 369 না বুঝি নাই না 100 200 300 303 339, তাহলে কত 309, আর এখানে মাস্টারে কত 30 গ্যাপ, আর এখানে কত 30 গ্যাপ, 30 30 কত
60 তাহলে কত হয় 300 60 আই নয় কই যাবে তো 369 এই যে ক্যালকুলেশন গুলো আবার আপনারা কম চিন্তাটা কমপ্লেক্স করে পড়তেছেন ভাই আমি একটু বলবো বলেন মানে যে তিনটা যে কলামের মধ্যে লোগোটা নিব আমরা তো তিনটা কলামের একটা কলামের সাইজ হচ্ছে 100 করে তাই তো হ্যাঁ এই যে 100 করে হ্যাঁ 103 হবে দেখেন এই যে 103 না মানে এখন আর একটু কমে গেছে কারণ আমরা তো 30 করে নিয়েছিলাম আচ্ছা 15 এখন কত 101 তো 203 হ্যাঁ 303 আর হলো তাহলে 363 হবে 363 কিভাবে আর 63 ও ও এই যে আরেকটু ডার্ক কালার দি আমরা ওয়্যার ফ্রেম তৈরি করতেছি কিন্তু আবারও বলতেছি ওয়্যার ফ্রেম তো লোগো আমরা যেহেতু এইখানে যাবে না এইটা মনে করেন আপনার সেফটি লাইন ঠিক আছে এইখানে যাবে না তো সেফটি লাইন এখানে যেহেতু আমরা ডিজাইন করবো না তাহলে আমরা এটাকে ধরে নিয়ে এসে এই যে একদম দেখেন আগে আপনি বসাইছেন কি এই যে লেফটে নিয়ে গেছেন তারপর এখানে কি করলেন এখানে আসলেন এখন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো যে আপনি এইখান থেকে এইভাবে ধরে শিফট ধরে এইভাবে টাইনে নিয়ে এসেন দেখেন একটা রেড কালার আসবে আর একটা তার থেকেও মজার ই হলো আপনি তো জানেনই আপনার লেফটে কত মানে এক্স কত এক্স 30 না363 এত রাখে না তাও আমরা এখানে রাখলাম বা আরো ছোট থাকে লোগোর জন্য অ্যাকচুয়ালি এত জায়গা রাখে না আমরা তো যেহেতু চাল ডাল তারপর হলো এখানে আমাদের কয়েকটা অপশন আছে সেই জন্য আমরা রাখছি লিখে দিলাম লোগো লোগো লিখে দিলাম একটু বড় করে দিই ফন্ট সাইজটা এবং ফন্ট সাইজটা খুব সুন্দরভাবে এই যে অ্যালাইনমেন্ট করে দিলাম এই ফ্রেমের ভিতরে আসে অ্যালাইনমেন্ট করে দিলাম এরপর কি আসে আমার আমি এটাকে বন্ধ করে দিলাম এরপর আসে আমার হলো সার্চ বার তো আপনি আপনার মতন একটা সার্চ বারের সাইজ নেন কি নেবেন 1 2 3 4 চারটা নিলেন তাহলে 1 2 3 4 তাহলে কত 400 আর হলো 130 30 30 কত 490 আমরা একে আইডল রাখতেছি না আমরা আমাদের মতন করতেছি বা এইখানে একটা দেখে আসতেছি যে এরপর কি থাকে মেনু বার থাকতে পারে আচ্ছা আমরা সার্চ বারই না রাখতে পারি মেনু থাকতে পারে মেনু ধরলাম বাকিগুলো হলো আমাদের মেনুর জন্য ধরলাম এইখান থেকে এইখান থেকে মনে করেন যে আমার এই পর্যন্ত হলো আমার মেনু থাকতেই পারে তো এটার নাম হলো আমার মেনু ওকে তো মেনু আমার কত হলো 100 200 300 400 500 600 তো এত ক্যালকুলেশন তো আমার দরকারই না আমি ইজিলি কি করলাম এটা বসায় দিলাম এবং আমি এই ফ্রেমটা নেওয়ার পরে এইটা তো আমাদের নিচে আসবে লোগোর পরের সেগমেন্ট আমরা টান দিয়ে নিয়ে আসলাম এইটাকে আমরা হোয়াইট করে দিলাম এবং এইটারও আমরা হাইট দিলাম কত আগেরটার কি হাইট দিছিলাম 60 এইটারও আমরা 60 দিলাম একই রকম মাপটা একই রকম রাখছি ওকে এবং এটাকে ধরে এই অ্যালাইনমেন্ট ভার্টিক্যালি এই যে বসায় দিলাম এবং এইখানে গিয়ে দেখলাম যে কোনো কিছু ও আমাদের সাথে বদমাইশি করছে কিনা হ্যাঁ একটু বদমাইশি করছে ও কি করছে এই যে এটার বাইরে নিয়ে আসছে ধৈরা নিয়ে এসে এই যে বসায় দিলাম টান দিয়া আবার এখানে
যদি দেখি আমাদের গ্রিডের বাইরে চলে গেছে, না এখানে ঠিকই আছে, তাহলে মানে 455। ওকে, এটা হলো আমাদের মেনুর জন্য। এখন মেনুর জন্য আমাদের কি করতে হবে, কয়টা দিব, অ্যাবাউট, অ্যাবাউট হোম, অ্যাবাউট হোম, অ্যাবাউট কন্টাক্টাস সার্ভিস, হোম ব্লক, অ্যাবাউট সার্ভিস, তারপর কি পোর্টফোলিও, কন্টাক্টাস, তাহলে 1 2 3 4 5 6, তো 6টা। তো আমরা কি করি, 6টা মনে করেন যে এইভাবে রেকট্যাঙ্গেল দিয়ে বুঝাই আপনারে, মনে করেন যে এটা তো 100, ধরেন এই কত নিছি 88, এটা ধরলাম হলো 30, এটা ধরলাম হলো 90। আচ্ছা, 90 আর হলো 30। তো এইটা মনে করেন আমাদের হোম এর জন্য, এবং আমরা একটু রাউন্ড করে দিই 50 পিক্সেল, আর একটু কালারটা আর একটু হালকা হালকা পাতলা এরকম দিলাম। এখন আমি কি করতেছি, এইটাকে ধরে অল্টার ধরে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি, এই 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 তো এগুলো কি আমাদের মেনু। তারপর হলো এই এই সম্পূর্ণ হয়ে গেল আমাদের মেনু, অ্যালাইনমেন্ট পরে ঠিক করতেছি। এরপর কি আছে আমাদের, আর একটা কি থাকবে, একটা থাকে হলো আমাদের সার্চের সার্চ, আর একটা থাকে লগ ইন। তো অবশ্যই লগ ইন সবসময় এই সাইডটায় থাকে, আর সার্চের আইকনটা এইখানে থাকে। অনেক সময় কি আবার ইংলিশ বাংলা এরকম করতে করা থাকে, তো আমরা এখন আর একটা নিলাম, ধরলাম যে বাকিটুকুকে, এই বাকিটুকুকে আমি সম্পূর্ণ এইটাকে দুই ভাগ করে নিতেছি, একটা লগ ইন এর জন্য আর একটা হলো সার্চের জন্য। তো এইটাকে নাম দিলাম হলো একদম রাইট, আর জিএসটি রাইট সেকশন, তার মধ্যে আমাদের লগ ইন আর সার্চ থাকবে। তো এইটাকে মনে করেন আমি দুই ভাগ, যেহেতু আমাদের তিনটা 100 200 300, তাহলে 303 আর হলো 363। এটা একটু কলাম দিয়ে বুঝাই দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কলাম দিয়ে বুঝাই দিব, দেখাই এরকম করেছি। আচ্ছা, এটা তো এটারও সাইড দিয়ে দিই, কলাম দিয়ে বুঝাবো দেখাই এই কাজটা করছি। ওকে, অত 362 আইছে, 100 200 303 হওয়ার কথা, 101 102 103 103 হওয়ার কথা। কিন্তু 3 তো ও নিবে না, কারণ ও ও যেহেতু গ্রিডে যেটা বলতেছে ওর মতো নেবে, যেহেতু ও বল। আচ্ছা, একটু সইরা গেছে নাকি,
যেহেতু ও যেটা বলতেছে ওর কথাই আমরা নিয়ে নিলাম, তো একে এখন আমি কি করতেছি যে এইখানে লেআউটে আইসা দুই ভাগ করে দিতেছি। তো কলাম নিচ্ছি, কলামে আমি কি করব দুই, আর মাঝখানে গ্যাপ দিব হলো তিরিশ তিরিশ, আর দুই পাশ দিয়ে আমি কত ছাড়বো হলো দশ করে ছেড়ে দিব, পাঁচ করে ছাড়বো, পাঁচ করে ছাড়বো, এবং এটা কালার দিচ্ছি হলো এই দেখেন। তো এখন আমার একটা হলো কিসের জন্য, কিসের জন্য হয়ে গেল, এটা হলো আমাদের সার্চ, এটা আমাদের কি লোগো। তো এখন আমরা জাস্ট বসাবো এখানে, এখান থেকে ধরবো, এখান থেকে ধরে এই যে নিয়ে আসলাম। তো আমরা তো জানি এটা কি ছিল আমাদের সার্চের জন্য, এটা কি সার্চ, ACARCH সার্চ, সার্চ আমরা দিয়ে দিলাম পঞ্চাশ, এবং এটা কত হবে ষাট, এটা হবে জিরো, ওকে, এটা হবে দশ, ভাইয়া দশ কাটছি না আমরা, এই পাঁচ কাটছি, পাঁচ কাটছি, পাঁচ কি ভাই, ও এক্স্যাক্টলি বসছে নাকি না বেশি, এই যে একষট্টি একদম পারফেক্ট। তো এইটা হলো আমাদের সার্চ এর জন্য, এইটাকে আমি অন্য কোন কালার দিয়ে দিই, হোয়াইট কালার, হোয়াইট অথবা রেড কালার, রেডি দিয়ে দেন, হ্যাঁ বোঝা যাচ্ছে। তো এইটারই আমরা অল্টার, এটাকে অল্টার করে এই যে এখানে বসায় দিলাম তিরিশ গ্যাপ দিয়ে। তো এইটার নাম হলো কি আমাদের সাই, মানে লগ ইন, লগ ইন বাটন, আর এটা কি আমাদের সার্চ বাটন। এই কথাটা এখানে লিখে দিই, আর এটাকে একটু অ্যালাইনমেন্ট করে দিই, এই কথাটা তো এইটা ছিল হলো আমাদের লগ ইন বাটন, লগ ইন বাটন, আর এইটার নাম হলো সার্চ বাটন, ভুল লিখছিলাম, জাস্ট এইভাবে করে দিচ্ছি। আর এখানে আমরা একটু লিখাটাকে, এটার ভিতরে যে লিখাটা আছে যে লিখাটা নিচ্ছি, এটার ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, ১৮, হ্যাঁ। এবার দেখেন একে ধরে নিয়ে জাস্ট এই ধরলাম আর এই ধরলাম, আমার কিছুই করতে হলো না, ও নিজের মতন নিয়ে গেল। আর এইটার মধ্যে ধরি, তো আপনি যদি লেখাটাকেও কপি করতে চান বা না লিখতে মন চাইছে, আপনি ধৈর্য নিয়ে এসে এই যে অল্টার, এই যে বসায় দিলেন, এখানে লিখবেন ল ইন বাটন, ওকে, তার মানে আপনার হেডার কমপ্লিট, হেডার কমপ্লিট না? জি ভাই, আমি এখন এই সম্পূর্ণ হেডারটাকে কমপ্লিট করে লক করে রাখলাম। এবার হেডারের পর কি আসে, আমাদের ব্যানার আসে, ব্যানার আপনাদের যেহেতু আপনারা আগে ইউআই ইউএক্স এ গেছেন এবং ইউআই ইউএক্স এ যাওয়ার কারণে আমি আপনাদের স্ট্যান্ডার্ড মানে কোন ব্যানার সাইজের ওইভাবে কথা বলি না, কিন্তু ব্যানারে কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে, ঠিক আছে, ৭৫০ বা এরকম বা ৫৫০ এরকম। তো আমরা একটা কাজ করি, আপাতত আমরা একটা র্যান্ডম একটা নিচ্ছি, সেটা কত ১৬০০ আমাদের উইথ, আর এখানে আমাদের কত ৭০০ নিলাম, ৭৫০, এবং একটা কালার দিয়ে দিই, এটাই থাকে বরাবর নাকি ভাই? এরকমই কাছাকাছি, কাছাকাছি এরকমই থাকে। যখন এইটার পরে ব্যানার পরাবো না, দেখবেন সবকিছু পাতলা ভাত লেগে যাচ্ছে, ইনশাল্লাহ ইজি লাগবে।
তো এইকে ধরে নিয়ে আপনি দুইটা কাজ করতে পারেন, একবার উঠায় দেন, উঠায় দেওয়ার পরে এখান থেকে মাইনাস করেন 90, একদম খুব সুন্দর ইজিলি বৈশা গেছে, দেখেন এটা বন্ধ করেন ওই জায়গায় বৈশা গেছে, ঠিক আছে। আর একটা হলো যে আপনি দিয়ে দিছেন উপরে উঠায় দিছেন, কোনো সমস্যা নাই আপনার, এটা তো খোলা আছে, আপনি কি করেন যে একে ধরে নিয়ে এসে আস্তে করে যে বসান, দেখেন এই দেখেন যখনই এই যে নামতেছেন এই দেখেন রেড কালারের একটা ক্রস মার্ক দিছে এখানে, এখানে দেখছিলেন, তার মানে কি মিলে গেছে। এটা কি, এটা কি হলো আপনার ব্যানার, এখানে কি থাকবে আপনার মনে করেন ব্যানার থাকবে, তো ব্যানার আপনি মনে করেন যে এই ইমেজটা আপাতত এনে বসায় রাখলেন, ওকে, এটা আপনার ব্যানার, তো ব্যানারের কাজ শেষ। যেহেতু এই ব্যানারটা সাইজ 700, তো তার কারণে আমাদের আর আমাদের এইটা 700 আর এটা হলো আমাদের 750, তো এইটা হলো আপনার ব্যানার হয়ে গেল, ব্যানারের কাজ শেষ। এবং ব্যানারের ভিতরে যা যা কন্টেন্ট আছে তা তা বসবে। ব্যানারে মনে করেন যে আপনি কিছু, আচ্ছা আমি কাজ করি, যেহেতু একটা ইমেজ নিছি তাহলে একটা এটা করি, ওকে, যেটা একটা ইমেজই নিলাম, তো এইখানে মনে করেন যে এটা লক করে দিলাম, এটার উপরে আপনি কিছু লিখেন ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, বাংলা আগে বাংলা বলুন, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, বাহাত্তর 96 না 72, ঠিক আছে। অবশ্যই এটার কালারটা হবে হলো এইটা, এবং বোল্ড, এবং এইটা, এবং লেখাটা কই থাকবে, লেখাটা থাকবে হলো এই যে অ্যালাইনমেন্ট বরাবর, তারপর মনে করেন যে একটা বাটন থাকলো, বাটন কি থাকলো মনে করেন যে বাটন ধরলাম হলো ২৫০ আর হলো 70, বাটন ৫০, কালার দিয়ে টেক্সট ক্লিক হেয়ার, CLICK ক্লিক হয়ে যাবে বাটনের ভিতরে। তো অবশ্যই ফন্ট সাইজটা অনেক বড় হয়ে গেছে আমাদের জন্য, ফন্ট সাইজটা আমি ছোট করে দিই আর একটু বড় করে দিই, ওকে, আমি তো বানানো ভুল লিখছি, ঠিক আছে। তো এটাকে ধরে নিয়ে আমি একটু এই বরাবর নিলাম, এবং এই অ্যালাইনমেন্টটা ঠিক, সরি এই অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে এসে এই যে আমি শিফট ধরে, শিফট ধরে একদম বরাবর এইখানে নিয়ে আসলাম, ক্লিক হিয়ার, ঠিক আছে।
এগুলোই তো থাকে মনে করেন, ক্লিক হেয়ার স্লাইডার এরকমই থাকে না? জি ভাই এরকমই থাকে। আমাদের ব্যানার হয়ে গেল, এখন আমরা কি করব? বরাবর কি অ্যালাইন করা যায়? কি বরাবর? গ্রিড বরাবর। কোন গ্রিড? পিছনের যে পিঙ্ক কালারের গ্রিড গুলো আছে, এখানে কত 12টা লাইন আছে না? মনে করেন আমি একটা লাইনে চাই যে একবার সেন্টার পয়েন্টে আমার একটা কোন একটা ডিজাইন থাক। হ্যাঁ, মনে করেন যে এই এই এইটা এই এইখানে আপনি একটা ডিজাইন করতে চাচ্ছেন, এই গ্রিডটা একটা গ্রিডে, একটা গ্রিড না একটা কলাম, কোনটা? একটা গ্রিড এটা। হ্যাঁ একটা, হ্যাঁ এই একটা গ্রিডে আপনি করতে পারবেন। এখন দেখেন এই যে মাঝখানে চলে আসলো, তো আপনি কি করবেন এটাকে একটা কালার দিয়ে আসেন, মানে কালার দিয়ে হলো আপনার বোঝার জন্য আর কিছুই না। অ্যালাইনের অপশনগুলো দেখলাম যে সব সময় আসে না। হ্যাঁ এটা আসে না, অ্যালাইনের অপশনগুলো, হ্যাঁ এগুলো হাইড হয়ে থাকে, হাইড হয়ে থাকে যে আপনি যখন নিতে না নিয়ে থাকেন, যখন মনে করেন যে কোনোটার সাথে যে না, যেমন এই যে আমার এটা এটা কিন্তু আমার যে মোর অপশনটা এখন আবার বন্ধ হয়ে রয়েছে, এই যে এইটা মোর অপশনটা, আপনার এই মোর অপশনটা পাবেন হলো যখন ওই যে মেনু বার গুলো অনেকগুলো মেনু লেখেন, তখন আপনার আবার এটা আসবে। তারপর ধরেন আপনি এরপর এই আপনার হেডার গেল, ব্যানার গেল, এরপর কি আসে আপনার বডি। আমি এটাকে এখানে আসছিলাম, এটাকে আর একটু বড় করে দিই। এখন আপনার কি আসবে মনে করেন, আপনার ডিজাইন আপনাকে সাইড বার রাখতে চাচ্ছেন, তো সাইড বার আপনি সাইড বারের জন্য তো আর আপনার এখানে ভিতরে ভিতরে সাইড বার নিতে হবে এই এইটা জুড়ে, তো আপনি 1 2 3 এবং এখানে কত 9, বডির জন্য 9 ছেড়ে দিচ্ছেন, আর এখানে 4 নিলে বেশি খারাপ লাগবে, তাই বডিতে কম পাবেন, তো আপনি 3টা গ্রিড নিচ্ছেন, 1টা 2টা 3টা, তাহলে কত 300 303 আর হলো 90, 30 60 আর 30 90 কত 93, 393। তো আপনি সাইড বারের জন্য সাইড বার এখানে করলেন এসে 393, আর এইখানে মনে করেন যে আপাতত আপনি 1000 দিলেন, কারণ সাইড বার অনেক সময় ডিপেন্ড করে কন্টেন্টের উপরে, বাড়তে পারে আবার কমতে পারে সাইড বার। এখন দেখেন তো বলতে পারেন যে সাইড বার তো এটা তো এইখানে অল্প একটু, এটা কই, এটা তো এটা এখানে যখন আপনি যে বাড়তেছেন, এই দেখেন এটা কিন্তু বাড়তে থাকে এইভাবে, তো সেই জন্য এটা অটো দিয়ে রাখে, এইরকম অটো দিয়ে রাখে, যে যে সেগমেন্টে যাবে সেগমেন্টে যাবেন বা বলে দেয় যে এতটুকুর ভিতরে তুমি দেখাও। তো আমরা আমাদের মতন একটা সাইড বার দিয়ে দিলাম, এবং সাইড বারটা কোথায় থাকবে? আমার লেফটে থাকবে, এবং আমরা একটা কালার দিয়ে আসি সাইড বারের। ওকে এখন আমরা টেনে নিয়ে এসে, টেনে নিয়ে এসে বসা দিতে পারি, আর একটা কি করতে পারি বলেন তো? একটা হলো টেনে, যে টেনে শিফট ধরে, এই যে শিফট ধরে যে বসা দিয়ে আসি, হ্যাঁ আমরা বলে দিই এতটুকুর উপরে আর যাবা না, যা দেখাবে এইটাই, এখানে এসে ফিক্স করে দিই। তো তখন কি করে আমরা জাভাস্ক্রিপ্টে এটা হ্যান্ডেল করি, যে তুমি এই এইটা দেখতে চাচ্ছ শুধু এইটাই দেখতে পারো, তখন আমার এইটা যখন দেখবা তখন এটা আবার অফ হয়ে যায়, দেখেন ডেবিটটা অফ হয়ে গেছে। তো এতটুকুর মধ্যেই সাইড বারটা রাখে, কারণ সাইড সাইড বার যদি অনেক বড় দেয় খারাপ দেখা যাবে, এটা ডিজাইনের জন্য ভালো না, সেই জন্য অনেক সময়। হ্যাঁ এটা তো আপনাদেরই কাজ রে ভাই, আরে আপনি ডিজাইন করতেছেন তাহলে আপনি বলে দিবেন, এই যেমন এই যেমন এইটা দেখেন এইটা সাইড বার কোন পর্যন্ত, এই পর্যন্তই সাইড বার। হ্যাঁ এখন আপনি যাচ্ছেন এই, এখন সাইড বার কি আরো বড় হয়ে গেল না দেখেন, এখন কি স্ট্যান্ডার্ড এই যে আপনার এইখান থেকে এতটুকু দেখাচ্ছে এখন এই নাই, এখন এই আরো যাবেন, এই যে আরো যাবেন,
এরকম বাড়তে থাকবে, সাইড বার বাড়তেছে, এই তার মানে কি এই সাইড বারটা ফিক্স করা না, এই দেখেন সাইড বার বাড়তেই আছে, এই সাইড বারটা অটো দেওয়া। আর আপনি এটা হলো আপনার কল, বললাম না আপনি যদি ইউআই ইউএক্স দুইটাই হয় এটা ইউএক্স এর কল। যেমন এইটার সময় ও বলে দিছে কি বুঝার, দেখেন ও বলছে ওর এইখান থেকে এই পর্যন্তই, হ্যাঁ এইখান থেকে এই পর্যন্তই সাইড বার, মনে করেন যে এইটার হাইট মনে করেন ধরেন এটা হলো 300 আছে, হ্যাঁ 300, তো এই 300 মধ্যে দেখাবা। তো তখন ও কি করে যখন বেবি দেখায়, দেখেন এইটা দেখাইতেছে বাকিটা কি অফ হয়ে গেছে, পেট কেয়ার অফ হয়ে গেছে, যখন ফুড দেখায় বাকিগুলো অফ হয়ে গেছে, এই দেখেন। তো ফুডে যা যা আছে ফুডের যদি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 15টা দেখাইতে হবে, তাহলে ও নিয়ে নিবে। তো এদের কাজ হলো যে আমি এই ডিভাইসের নিচে যাব না, এইটার কলটাই হলো আপনার কল, ইটস কল আপনার। কিভাবে রাখতে চাচ্ছেন আপনি বলে দেন, তখন সে বলে দিবে যে ভাই এরকম আমরা রাখতে চাচ্ছি, যে আপনি তাহলে এটাকে এইভাবে হ্যান্ডেল করেন, যে আপনি একটা দেখাবেন, একটা দেখে এতটুকু স্পেস দিয়ে দিবেন। ভাই আমার একটা ছিল একটু পরে, কারণ এই যে আপনি দেখেন যে যাইতেছেন যাইতেছেন সাইড বারে যাইতেছেন যাইতেছেন এই পর্যন্ত সাইড বার আছে, সাইড বারের জন্য কিন্তু জায়গা কিন্তু দেখেন, এই যে দেখেন এটা হোয়াইট না, বরাবর রেখে দিছে ওরা, রেখে দিছে এত পর্যন্ত তো যাবে না, কিন্তু এইখানে এসে দেখেন এই যে এটা এখানে শেষ করছে, এইটা হলো যে ইউএক্স এখানে শেষ করতে, হ্যাঁ সে পুরোটা এই সাইড বারটা এবং এইটাকে দুইটাকে আলাদা বানায় দিছে। বলেন কি এখন সাইড বারে যেহেতু চলে আসছে না, ওই যে সাইডে ভাই একটা দেখা যাচ্ছে ছোট বক্সের মতো, ওই সাইডে যান টেলিগ্রামে বা এখান থেকে গেলে এইটা মানে কনসাল্ট প্লাসে একটা বা সাইডে ভাইয়া মানে বা সাইডে একটা হচ্ছে সেটিং সহ হচ্ছে লাইট কালারের, এই যে এটা ভাইয়া এই যে সেটিং ঠিক ভাইয়া আপনার মাউস বা হ্যাঁ এখানে এখানে কোথায় আপনারা দেখাবে এখানে আইটেমস এবং জিরো আপনাকে এটা দেখাবে নোটিফিকেশন আকারে। তাহলে কি ভাই এটা ইউএক্স এ পড়লো? হ্যাঁ আপনি কি করছেন আপনি বলে দিচ্ছেন, খালি এখানে এসে বলছেন ভাই আপনি এই ডিজাইনটা এইভাবে রাখবেন, এটা ফিক্স করে রাখবেন এইভাবে, আর আপনি একটা ডেভেলপারকে বলবেন যে আমরা যখনই এখানে কি করব, যখন ফাইনালি কি হবে অ্যাড টু শপিং কার্ডে হবে, তখন যেন ইউজারকে এখানে দেখায় মানে এই ডিসপ্লে সে দেখায় সে কয়টা কি করছে আইটেম তার এই যে ব্যাগে রাখছে। জি ভাই আপনি শপিং করতে গেলে না দেখেন আপনি নিছেন মাছ নিছেন, তারপর হলো এই যে খাসির গোস্ত নিছেন, তারপর মনে করেন যে পোলাওর চাল নিছেন, কত কিছু নিছেন, আপনি মনে করেন তো ওটা দেখাইতে হবে, ওটা দেখানোর লেগে এখানে। তো এইটা গেল আপনার সাইড বার, ঠিক আছে সাইড বার। এখন বাকি অংশ জুড়ে, বাকি অংশ জুড়ে থাকবে কি আপনার বডি। এখন বাকি অংশ জুড়ে বডি যখন হবে, মনে করেন এই যে সাইড বার, তাহলে এই 30 কি হবে এইখান থেকে আসলে আমরা ছেড়ে দিই, মনে করেন কন্টেন্ট, এখন আমি কন্টেন্টের মধ্যে আসতেছি, তাহলে 1, 2, 3 কত 330 তো আমি 303 কন্টেন্ট 303 না, হ্যাঁ কলাম তিনটা তো 101 করে না, হ্যাঁ 100, 200, 300 ও 102
302 302, আর এটা ধরেন আমি দিলাম হলো 500, সরি কোনটারে 500 দিছি, 102 উপরে চলে গেল না দিনাই তো উপরে, মানে কন্টেন্ট তো আপনার বড় হবে না, কন্টেন্ট তো এই যাওয়ার পরে এখান থেকে সে বড় হবে, কত বড় হবে আমি তো জানি না, কিন্তু কন্টেন্ট কোথায় হবে, কন্টেন্ট হবে হলো যে আপনার উপর থেকে, যেমন উপর থেকে আমরা 30 ছেড়ে দেব এই পাশে, মানে সেফ লাইন, আপনারা তো সেফ লাইনে ভালো বুঝবেন, কারণ এইটা তো আমরা দেখাবো না, এইটা হলো আমাদের পুরো মনে করেন সেফ জোন, এইটা হলো আমাদের সেফ লাইন, মানে এই পাশে আমরা কোনো কাজ করবো না, যা কাজ করবো এই 12টা গ্রিডের মধ্যে কাজ করবো, তো এই পাশ দুই পাশে যেহেতু 30 ছেড়ে দিছি, এই আমাদের কন্টেন্ট, এখানে আমরা কন্টেন্ট লিখি, কন্টেন্ট কথাটা লিখে দিই, কন্টেন্ট ওকে, এখানে আমাদের কন্টেন্ট আসলো, ওকে ডান, এটাকে লক করে দিই, এখন আমাদের বডি আসবে, বডি এইখানে হলো আমাদের বডি, তো বডির জন্য আমাদের কি করতে হবে, এবং বডিকে আমরা অনেকগুলো মানে সেকশনে ভাগ করবো, এই সম্পূর্ণটাকে আমাদের বডি, এই পাশে পেয়ে গেলো আমাদের বডি, তো আমরা একটু ওয়্যার ফ্রেমটা দেখে আসি, এই যে এরপর হলো আপনি এইভাবে দেন, বক্স বক্স দেন যেইভাবে আপনি দিতে চান, এইবার হবে অরিজিনাল খেলা ভাই, এবার মনে করেন যে এই যে এটা সম্পূর্ণ বডি, এই বডির ভিতরে আপনি নিয়ে আসেন, বডি কত আপনার হলো, বডি হলো আপনার আরে ভয় দেখাই, ভাই 9টার উপরে ভাই না ভাই, হ্যাঁ 9টা, 1 2 3 4 5 6 7 8 9, কারণ 3টা অলরেডি নিছি, 3 থেকে 12 বাদ দিলে 9, জি ভাই, তো আমি র্যান্ডমলি হয়ে গেলাম, এবং মাঝখানে আমি কি করলাম 30 বাদ দিয়ে দিলাম, এই যে ওর জন্য 30 বাদ দিয়ে দিছি, এই যে ওর জন্য আমি 30, এই যে আমরা মাঝখানে এই যে 30, এখানে কোনো কাজ করব না, এই যে 30 গ্যাপ, দুইটা থেকে 30 গ্যাপ, এইখানে আমরা কাজ করব, ধরেন এটা এটা কি আমাদের বডি, বডি কন্টেন্ট, এই সম্পূর্ণটা হলো আমাদের বডি কন্টেন্ট, ওকে, আর এইটাতে আসলে অন্য একটা কালার দিই, কন্টেন্টটা সাদা না দিয়ে, ওকে, ও দেখেন বিন্দাস আমরা কিন্তু বসায় দিলাম, এই দেখেন এই পাশ দিয়ে ছেড়ে দিলেন 30, আমরা আর ভিতরে রাখতেছি না, হ্যাঁ বলেন, সরি না ঠিক আছে ভাই, ওই যে আপনি বাদ দিলেন ওটাই বলছিলাম, এই যে 30 বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কত, আর এখান থেকে একটু জুম করে দেখে আসি যে আসলে এটা মিলছে কিনা, এই যে মিলে নাই, এই যে মিলাই দিলাম, এরপর হলো আপনার মনে করেন যে এটাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলতে এটাকে যত বড় মনে করেন আমরা এই পর্যন্ত রাখলাম, ওকে এখনো হবে খেলা রে মামা, এইবার তো হবে খেলা ভাই, তিনটা তিনটা তিনটা, তারপরে এইভাবে যা যা আপনি এগুলার বসান, এই ওয়ার ফ্রেমটাই বসান, আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, 52 বাজে, মনে না করলে হইতো না, বললাম যে সময় নাম মনে করাইলে হইতো না, ও আচ্ছা
কয়দিনে করছেন লাস্ট রেকর্ড একটা মানে একটা ওয়েবসাইট কয়দিনে মানে কমপ্লিট করছেন UI বা UX দিয়ে এরকম মানে কয়দিন লাগছে সবচেয়ে কম একটা পেজ করতে 3 থেকে 4 ঘন্টা লাগে এই পুরো একটা পেজ করতে ঠিক আছে এখন বললেন এক সপ্তাহ ভাই এক সপ্তাহ লেগে যায় এটা তো পুরো ওয়েবসাইটের কথা বলছি আমি বলছি একটা পেজ ওয়ান পেজ জাস্ট এই যে আমরা ওয়ান পেজ করতেছি এইটা আমরা ডিজাইন করি ডিজাইন করার পর কোড করি দেখেন আপনি যে আপনার কাছে ডিজাইন যখন ভিজিবল তখন কিন্তু মনে করেন ডিজাইন দেখা দেখে আপনি ধাম ধাম ইনশাল্লাহ কোড করতে পারেন কারণ ডিজাইন তো আপনি নিজেই করছেন লেআউট তো আপনি নিজেই বুঝতে পারতেছেন যে আচ্ছা ঠিক আছে এইভাবে হেডার এইভাবে সাইড বার এইখানে কন্টেন্ট ওয়্যার ফ্রেম আপনি নিজে বানাচ্ছেন তো পেজ করতে লাগতেছে আপনার 3টা ঘন্টা ঠিক আছে একটা পেজ যেটাকে বলা হয় টেমপ্লেট মানে ওয়েব পিএইচডি টু এইচটিএমএল টেমপ্লেট বলি 3 hours 4 hours 6 5 hours এরকম লাগে কখনো কখনো একদিন তিন দিন লাগে আর যেটা আমার যেটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটার নাম ছিল CSS জেন কোডিং ঠিক আছে সেটা আমার 7 days লাগছিল সেখানে কোনো আপনার কোনো মার্কআপে আপনি হাত মানে HTML এ কোনো হাত দিতে পারবেন না ঠিক আছে কোনো এইখানে ডিজাইন আপনার ভালো লাগে না এদিক সেদিক করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না আপনার কাছে মনে করেন একটা HTML দেওয়া থাকবে আপনি CSS দিয়ে এটাকে করবেন খালি অনলি CSS ইউজ করে অনলি CSS তো ওইটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল আমার 5 days plus 7 days এর মতন আমার লাগছিল রাত দিন এক করে আমি 4টা 5টা ফজর করে 1-2 ঘন্টা ঘুমায় অফিস করতে গেছি আবার এসে করছি তো জেন কোডিং CSS জেন কোডিং ওয়ার্ল্ডে অনেকেই CSS জেন কোডিং জেন গার্ডেন বলি আসলে এটাকে অনেক পপুলার একটা জিনিস ঠিক আছে মানে এক্সপার্ট না হওয়া পর্যন্ত এখানে আসলে কেউ আচ্ছা অল সেটিংস তারে এখন নাই সার্ভার গেছে যাব না তো মনে করেন যে এই যে ডিজাইনটা এটা যেটাই করছে মনে করেন যে এটা শুধু ইউজ করছে খালি ইউজ করছে যে CSS মানে আপনার কাছে একটা ডিজাইন দেওয়া থাকবো আপনি কোনো মার্কআপ টার্কআপ লিখবেন না হাবি যাবি ভাঙ্গা চিরা একটা মার্কআপ দিয়ে থাকবো কোনানে কি আছে আপনি কইতেও পারবেন না কোনো কিছু টাচ করতে পারবেন না ওটা CSS দিয়ে করবেন তো আর যখন একটা ওয়েবসাইট বানাবেন ভাই 7 দিন না অনেক লাগে আমাদের মে মাস থেকে শুরু করছি এই যে টেলিগ্রাম ঠিক আছে 2014 সাল পর্যন্ত সরি 2020 এর মে মাস পর্যন্ত আমি কাজ করছি আমি ফেব্রুয়ারিতে ঢুকছি মে মাস পর্যন্ত কাজ করছি কাজ হইতেছিল আমরা মনে করি যে ওই যে 5,000-6,000 ওয়েবসাইট পাওয়া যায় ভাই ওইটা ওইরকমই পাওয়া যাবে এইটার ইনভেস্ট শুনলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এটার পিছনে কত টাকা লাগছে কত ইনভেস্ট ইভেন এটা যে মানুষজন কিনতেছে এখন মনে করেন অনেক মানে এই সেট আপটা নিয়ে অনেকে চালাচ্ছে মানে কন্টেন্ট আলাদা মানে পুরো এন্টার এইটাই সেল হয়েছে সেল করছে হিউজ অফ অ্যামাউন্ট দিয়া মানে ভাড়া দিছে লাইক আপনার কন্টেন্ট গুলো এখানে দেখাইবেন ভাড়া দিছে সাইটটা ভাড়া দিছে সব আপনার শুধু হ্যাগো প্রোডাক্ট টাইনে বসাইছে ভাড়া আচ্ছা তো ওইটা পরের কথা তো এইটা হয়ে গেল আমাদের ওয়্যার এখন আমি বলি যে এইটা থেকে এখন কি অনেকটা ইজি লাগতেছে আপনাদের কাছে ওয়্যার ফ্রেমে হওয়ার কারণে জি ভাই একটু ইজি লাগতেছে বাট তারপরে ওই কনসাল প্লাসের ওই স্টেপের কাজ মানে মানে ওইটা একটু ঝামেলা মনে হচ্ছে কিসের ওই কনসাল প্লাস যেটা আপনি কাজ করতে দিবেন আমাদেরকে আচ্ছা ওটার যে অ্যাবাউট আছে নিচে যে স্টেপের স্টেপ যা আছে আওয়ার স্টেপ আচ্ছা এটা যদি এটা কমপ্লেক্স একটা একটা দুটো কমপ্লেক্স করার সময় নিয়ে দেখবেন কি বাকিগুলো সব ইজি হয়ে গেছে জি ভাই আচ্ছা চলুন অ্যাটেন্ডেন্স নিয়ে নিই ওকে ভাই আচ্ছা বাকিরা শাকিরা সাদিয়া পাস বেলাল ভাই তারপর হলো সালমান আপনাদের ভাই আমি তো খুলে এমন কবিতা আসলে বুঝতে যে আসলে হচ্ছে নাকি
শাকিরা বুঝি নাই জাফর ভাই আছেন জাফর ভাই রানা ভাই রানা ভাই রনি সর্দার নাই তারপর হলো আনিসুর রহমান জুয়েল শেখ হাবিবুর রহমান নাই রেজাউল করিম তারপর হলো আপনার হাসিনা আক্তার আপা হাসিনা আপা নাই আজকে বেলাল হোসেন হাসিনা আপু ছিল ভাইয়া তারপর হলো ইউনুস মিদ্দা জারিফ সাইফ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম নিশাত কালকে থেকে একুশ লিখবো ইনশাল্লাহ ভুল হইব আপনার মনে রাখেন বারবার একুশের জায়গায় বিশ লিখবেন ঠিক করে বুঝছেন যুদ্ধ করে ফেললেন নাকি ভাই হ্যাঁ আসর ভাই কি যুদ্ধ করে ফিরছে নাকি খাইলাম সিয়ার নিলয় মামুন ব্যাপারী নাই ফারুক হোসেন ফারুক হোসেন নোমান ইয়াসিন সাজ্জাদ রবিউল ইসলাম কাউসার প্রেজেন্ট ভাই শাহলম সজীব মজুমদার লেখা প্রেজেন্ট দিছে ভাই আচ্ছা ফাহিম শাকিরা জি ভাইয়া আছেন তারপর হলো লাকিয়াপা প্রেজেন্ট ভাইয়া তারপর হলো নাইয়ান জাহিদ প্রেজেন্ট ভাইয়া তারপর হলো সালমান সামি আসি ভাই আসি গোবিন্দ চক্রবর্তী মরিদ খান সালমান ভাই আচ্ছা আর তো কেউ নাই না কম্বল গায়ে ঘুমাইছেন না কেউ তো নাইয়ান না ভাই